সোমবার পূর্ব বর্ধমান জেলার শহর বর্ধমানে সংস্কৃতি লোকমঞ্চে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের অনুপ্রেরণায় পশ্চিমবঙ্গ সরকারের নারী ও শিশু বিকাশ ও সমাজ কল্যাণ দপ্তরের উদ্যোগে পূর্ব বর্ধমান জেলায় নতুন আবেদনকারীদের বিধবা ভাতা ও বিভিন্ন সরকারি প্রকল্পের পরিষেবা প্রদান অনুষ্ঠান অনুষ্ঠিত হলো। আমরা আলোর পথে যাত্রী, তাই বুক ভরা আলোর প্রার্থনা নিয়ে আজ আমাদের পথচলা। তমসা থেকে আমাদের আলোর দিকে নিয়ে চলো, সেই আলো ছড়িয়ে পড়ুক আমাদের দেহে। শাক সবজি কিনতে পাচ্ছে না, খাবেটা কোথায়? এই জন্য মানুষ আচ্ছাদিনের জন্য ভোট দিয়েছিল যে মানুষ দুবেলা দুমুঠো খেতে পারবে না, কিন্তু কেন্দ্রীয় সরকার খেতে না দিতে পারে, খেতে দেবে আমাদের ঘরের মেয়ে, আমাদের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি বাড়িতে রেশন পৌঁছে দিয়ে। ভোক্তাদের মধ্যে বিতরণ করা অনুষ্ঠানে আমাদের উপস্থিত রয়েছেন যিনি আজকে সভার সভাপতি, এই উপভোক্তা ডিস্ট্রিবিউশনের এই একদল পেটানো আমার দরকার বা আমাদের দরকার, রাজ্য সরকারের সেই ঢাকঢোল পেটাতে আমরা সম্ভবভাবে পারিনি। আমরা যদি ঢাকঢোল ঠিকভাবে পেটাতাম তাহলে বাংলার কোনো মানুষ তৃণমূল ছেড়ে আর কোথাও যেতে পারতো না। অলরেডি আমরা কাজটা করে দিয়েছি স্যার। তৃতীয় ফেজে 688 অ্যাপ্লিকেশনস আমাদের কাছে পড়েছিল, যার মধ্যে থেকে আমরা 185টা কমপ্লিট করে দিয়েছি। এই পরিষেবা থেকে স্যার আমরা অলমোস্ট 1 লাখ লোককে, আমরা 8 লাখ লোককে, আমরা এমএলএস আছেন, ডিএম ম্যাডাম আছেন, সভাপতি ম্যাডাম আছেন, সবাই আছেন। আমাদের এটা পশ্চিমবঙ্গ সরকারের এটা প্রকল্প। আমরা সবাইকে অনুরোধ করব একটু করতালির মাধ্যমে অভিবাদন জানান অতি প্রিয় এবং সফল মানুষের, খুব কাছের মানুষ শ্রীমতী প্রিয়াঙ্কা সিংলা IAS মাননীয় জেলা শাসক পূর্ব বর্ধমান, তাকে বরণ করে নিচ্ছি আমরা পুষ্পস্তবক এবং উত্তরীয় প্রদান করে। এই অনুষ্ঠানে পৌরোহিত্য করেন রাজ্যের বিদ্যুৎ ও যুব কল্যাণ ও ক্রিয়া দপ্তরের মন্ত্রী অরূপ বিশ্বাস। এছাড়া উপস্থিত ছিলেন রাজ্যের মন্ত্রী স্বপন দেবনাথ, সিদ্দিকুল্লাহ চৌধুরী, জেলা পরিষদের সভাপতি শম্পা ধারা, সহসভাপতি দেবু টুটু, বর্ধমান পুরসভার পুরপতি পরেশ চন্দ্র সরকার, বর্ধমান উন্নয়ন সংস্থার চেয়ারম্যান কাকলি গুপ্তদা, বর্ধমান উত্তরের বিধায়ক নিশীথ কুমার মালিক, কাটোয়ার বিধায়ক রবীন্দ্রনাথ চট্টোপাধ্যায়, ভাতারের বিধায়ক মানগোবিন্দ অধিকারী, জেলা পরিষদের মেন্টর উজ্জ্বল প্রামাণিক, জেলা শাসক প্রিয়াঙ্কা সিংলা, জেলা পুলিশ সুপার কামনাশীষ সেন সহ বিশিষ্ট ব্যক্তিবর্গ ও বর্ধমান পুরসভার নবনির্বাচিত কাউন্সিলর বৃন্দ। জনশিক্ষা প্রসার গ্রন্থাগার পরিষেবা বিভাগ পশ্চিমবঙ্গ সরকার। গ্রাম ও পুনর্বাসন দপ্তরের ভূমিহীনদের পাশে এই মঞ্চ থেকে পশ্চিমবঙ্গ সরকারের ভূমি ও ভূমি সংস্কার অনুমোদিত পত্র ও শুভেচ্ছা বার্তায় পশ্চিমবঙ্গ সরকারের পঞ্চায়েত ও গ্রামোন্নয়ন অনুমোদিত পত্র শুভেচ্ছা বার্তা দেওয়া হলো। এবারে স্কুল ইউনিফর্ম প্রদান করা হচ্ছে। স্কুল ইউনিফর্মে পশ্চিমবঙ্গ সরকারের পঞ্চায়েত ও গ্রামোন্নয়ন দপ্তরের পক্ষ থেকে দুজনকে শংসাপত্র, জাতিগত শংসাপত্র ও শুভেচ্ছা বার্তা প্রদান করা হচ্ছে। আমার মনে হয় পৃথিবীতে আর কোন সরকার নেই যিনি এইভাবে সমস্ত সরকারি প্রকল্প মানুষের কাছে পৌঁছে। আজকে আমরা দেখেছি 34 বছর একটা সার্টিফিকেট পেতে আমাদের একটা বাটার হওয়ায় ছুটি শেষ হয়ে যেত, আর আজকে আমাদের সরকার মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় মানুষের দুয়ারে গিয়ে মানুষের সমস্ত সমাধান করছেন, সুবিধা যার যা দরকার সেটা পৌঁছে দিচ্ছেন আমাদের সরকার। অর্থাৎ এই আইন সংবাদ থেকে বলছি, সরকারি প্রকল্প থেকে সরকারি অনুষ্ঠান থেকে কেন্দ্র সরকারের বিরোধিতা করা কতটা সংবিধান? অবশ্যই সরকার মানে হচ্ছে সবসময় কেন্দ্রীয় সরকার, তৃণীয় সরকার,
যারা বড় বড় প্রতিশ্রুতি দেয় ওগুলো নামারে তোরা নাকে তুলে দিতে হবে মমতা বন্দ্যোপাধ্যায় যিনি মুখটা তো কমসে কম দেখতে দে তাই করে দেখান আমরা নির্বাচন লোগো নামাও একটু কথা বলেছিলাম আজকে আমরা করেছি আজকে কোথায় বেটি বাঁচাও বেটি পড়াও আজকে তো দেখা পাওয়া যাচ্ছে না কোথায় আয়ুষ্মান ভারত খুঁজে পাওয়া যাচ্ছে না কিন্তু বাংলার 10 কোটি মানুষের কাছে আজকে স্বাস্থ্যসাথী 6,000 আর SC ST হলে 12,000 টাকা সেটাকে আপনি যেভাবে ব্যাখ্যা করতে পারেন রাজনৈতিক উদ্দেশ্য নিয়ে অনেক কিছু বলা যায় যারা কাজ করে না তারা বকবক করে তারা প্রতিশ্রুতি দেয় তারা ভাষণ দেয় মমতা ব্যানার্জি কাজ করে তাই মানুষের কাছে পৌঁছচ্ছে এই বাংলার মানুষের আশীর্বাদ ভরসা সবকিছুই হচ্ছে মমতা। বর্ধমান থেকে পম মহন্ত, পিন্টু প্যাটেল ও টিঙ্কু সহ রিপোর্ট, আনন্দ বার্তা।